মহম্মদপুরের বসিলা খালের এক অংশ দখল করে ট্রাক স্ট্যান্ড নির্মাণের জন্য কোরবানির ঈদের পর থেকে মাটি ফেলছে কয়েকটি ট্রাক মালিক সংগঠন এ নিয়ে চ্যানেল আইয়ে আগেও একটি প্রতিবেদন প্রচার করা হয় যদি খাল ভাড়াটা হয় তাহলে হাউজিং এ পানি জমে যাবে আমার মনে হয় যে প্রকৃতি প্রকৃতির নিয়মে চলতে দেয় মনে হয় ভালো এরই মধ্যে সেখানে গড়ে উঠেছে ট্রাক স্ট্যান্ড রাতের অন্ধকারে খাল ভরাট হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী পানি নিষ্কাশনের জন্য তো খাল দরকার বৃষ্টি হলে ঢাকা শহর ডুবে যায় তাহলে তো সরকারের এটা দেখা উচিত খাল জু দিয়েভাবে বয়েই ফলায় তাহলে পানিগুলো যাবে কোথায় মাটি ভালাইছে শ্রমিক সমিতির লোক যারা যতটুকু অপরি শক্তিশালী লোক হোক না কেন এই খালকে উদ্ধার করার জন্য যা যা পদক্ষেপ করা দরকার সবগুলা পদক্ষেপ যাদের সরকার গ্রহণ করে এটা আমাদের দাবি এই খালে যাতে ট্রাক斯坦 বসতে না পারে সেজন্য ব্যবস্থা নেয়ার কথা বলছে সিটি কর্পোরেশন এখন যারা করছে তাদের সাথেও আমরা কথা বলছি যদি তারা সেই কথা না শুনে প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খালগুলো দখলমুক্ত করার কোনো বিকল্প নেই বলে মনে করছেন নগরবাসী বসিলার এই খালের একটা অংশ কয়েক মাস ধরে মাটি ফেলে দখল করা হয়েছে ভরাট করা হয়েছে আর এরই মধ্যে কিছু ট্রাকও রাখা হয়েছে এই স্থানে উচ্চ আদালতের যে নির্দেশনা ছিল যে রাজধানীর খালগুলোকে দখলমুক্ত করতে হবে সেই নির্দেশনাকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবেই ভরাট দখল হচ্ছে খাল রাজধানীর মহম্মদপুর থেকে শাকের আদান চ্যানেল আই